আজি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের জন্মদিন। এই জন্মদিনের দিনাখনেই গোটেই ভারতবর্ষত, অকল বিশ্বনাথত বুলি নহয়, অসমত বুলি নহয়, গোটেই ভারতবর্ষের সকল পঞ্চায়েততে অমৃত সরোবর, ভারতবর্ষের স্বাধীন হওয়ার 75 বছর হয়ে গেল, সেইভাবে অমৃত সরোবর নাম দি প্রতি পঞ্চায়েততে ডাঙর ডাঙর পুখুরী খনার একটা পরিকল্পনা প্রস্তুত করেছে। আর এই আসনি রূপায়ণ করব পঞ্চায়েতের গ্রামোন্নয় বিভাগে। আর মই বিশ্বনাথ সমষ্টি এমএলএ হিসাবে মোরও ব্লক, কেইবাটাও ব্লক আছে, ইয়াত দুটা পুখুরী, প্রায় 130 বিঘা মাটি আছে সরকারি মাটি, তার 100 বিঘা মাটি সুদর্শন সেবানিয়া হক অসম সরকারে আবন্টন দিছে। আর তেখেতসকলৰ পৰা এনওসি লৈ আমি ইয়াত দুটা পুখুরীর কাম আজি শুভারম্ভ করলো। আমি পুখুরী কিয় খানিব লাগে আমি সকলোৱে জানো। আগৰ ৰজাসকলৰ প্রথম কামই আছিল পুখুরী খনা, পানি ভূমি মাটিত থকা পানি সংরক্ষণ। আমি সেই কনসেপ্টলৈ আগো ঘুরি আহিব লগা হৈছে। গতিকে মই ৰাইজক বুজাব নালাগে যে পুখুরী কিয় কৰিব লাগে। গতিকে এই পুখুরী পাৰ ধুনীয়া হব, গছপুলি ৰুম, সোলার লাইট দিম, পেভার্স ব্লক হব, চারিফালে এটা সরু ইন সরু একটা ওয়েটিং সেট থাকিব। মই ভাবিছো মানুহে ধুনীয়া পুখুরীত কেতিয়াবা আমি কোনো মানুহ আহি পেলে পুখুরীত বৰশী মাৰিব পাৰিব, সৌন্দর্য উপভোগ কৰিব পাৰিব, তেনেকুৱা এটা ধাৰণালৈ আমাৰ ভাৰত চৰকাৰ আগবাঢ়িছে, পঞ্চায়েত আগবাঢ়িছে, আর মই এই কামত সহযোগ কৰিছো। হয়, বিশ্বনাথ ব্লকটোত 9টা, হাকুমথাত বোধকৰ 8টা, চতিয়াত 5টা, এনে ধৰণে হয়।